নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। বন্ধুরা, দিল্লি থেকে কেন্দ্রের কাছ থেকে টাকা উদ্ধারের নামে তৃণমূল কংগ্রেস বিগত কয়েকদিন ধরে যে নাটকটি করছেন, সেই নাটকে আলটিমেটলি কি বাংলার জনসাধারণের বড় ক্ষতি হয়ে যাচ্ছে? আর তাই কর্মা, যে কর্মার উপর আমরা বিশ্বাস রাখি, যে ইনস্ট্যান্ট কর্মা হয়, সেই কর্মা কি বার বার ইঙ্গিত দিচ্ছে যে এই নাটক বন্ধ করো, না হলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে? সেই প্রশ্নটা কিন্তু নতুন করে উঠে যেতে শুরু করলো। প্রথমেই আপনারা জানেন সেখানে ট্রেন বাতিল হয়ে গেছে, তারপর একটি বিমান যেখানে প্রায় 120-130টা সিট তৃণমূল কংগ্রেস বুক করে রেখেছিল, সেই বিমান বাতিল হয়ে গেছে। এবং তারপর একটি মেজর ঘটনা ঘটল, যে ঘটনায় কিন্তু স্পষ্ট ইঙ্গিত কর্মাও বোধহয় চাইছেন না তৃণমূলের এই নাটক কন্টিনিউ হোক, তাতে আলটিমেটলি ওই 1,15,000 কোটির গল্প ভুলে যান, তাতে ওই পলিটিক্যাল গেমটা ভুলে যান, বাংলার মানুষের কি বড় ক্ষতি হয়ে যাবে? কি ঘটনা ঘটেছে আপনাদের একটি পেপার কাটিং দেখাবো। তৃণমূলের দিল্লিগামী বাস ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে ছিলেন পুরুলিয়ার কর্মীরা, ফিরে আসতে বলল দল। আপনারা জানেন যে ট্রেন যখন বাতিল হয়ে গেছে, ট্রেন বাতিল হয়েছে না ইচ্ছা করে, মানে রাজনৈতিক পারদটা চড়ানোর জন্য, তাদের কতখানি ইম্পর্টেন্স আছে বোঝানোর জন্য তৃণমূলই সেখানে খেলেছে। এই কর্মসূচি কবে ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস? এই কর্মসূচি ঘোষণা করেছিল ওই সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের মঞ্চ থেকে। এবার আপনারা জানেন যে সাধারণত ট্রেনের বুকিং, একটা সিটও যদি আপনাকে বুক করতে হয় তাহলে আপনাকে অন্তত 4 মাস আগে বুকিংটা করতে হয়, তার আগে তো উইন্ডো খোলে না। এবং সেখানে যেরকম ভিড় থাকে, যেরকম সেখানে টিকিট পাওয়ার ব্যাপার থাকে, সেখানে কিন্তু যেদিনকে টিকিট ওপেনিং হয় ডেটটা, সেদিনকে বুকটা করে নিতে হয়। তৎকালে একটা দুটো টিকিট হয়তো ব্যবস্থা হয়ে যেতে পারে, কিন্তু মাস টিকিটের সম্ভাবনা নয়। তো তৃণমূল যখন করেছিল 21 জুলাই, জুলাইয়ের পর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরের প্রথমে কর্মসূচি, মানে বেসিক্যালি হাতে ওই মেরে কেটে 2.5 মাস মতো ছিল, সেদিনকেই কিন্তু তৃণমূলের এই ট্রেন বুকিং বা এই ধরনের পরিকল্পনায় ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। সেটা না করে তারা একদম শেষ মুহূর্তে এসছে। আসলে উদ্দেশ্যই ছিল কি যে এই ট্রেনটা শেষ মুহূর্তে যাব, তারপর আলটিমেটলি বুকিং হবে না এবং সেটা নিয়ে বাজার গরম করব, সেই জায়গাটা করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি যাই হোক ট্রেনটা পায়নি। তারপর যেটা তৃণমূল কংগ্রেস করেছে, যে এখানে নাকি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। ভলভো মানে যেটা অরিজিনাল ভলভো সেটা নয়, যে ছবিগুলো দেখছি বাসগুলোর, আমি জানি না অরিজিনাল ভলভো সেখানে রয়েছে কি না, সেগুলো হচ্ছে ওই ইন্ডিয়ান ভলভো যেগুলো বলা হয়। এবং সেই যাত্রাপথে খরচ যেটা অ্যাপ্রক্সিমেট শোনা যাচ্ছে, 1-1টা বাসের জন্য প্রায় 2,25,000 টাকা করে খরচ হবে। 50টা মতো বাস নাকি তৃণমূল ছাড়ছে, তাহলে ভাবুন 50টা × 2,25,000 টাকা করে, মানে প্রায় 100 কোটি টাকার উপর খরচ হয়ে যাচ্ছে। 100 কোটি টাকার উপর শুধু বাস ভাড়াতে খরচ করে ফেলছে তৃণমূল কংগ্রেস, যদি 50টা বাস হয়, আর না না 2 কোটি নয়, ভুল করেছি, 2,25,000 এরকম কিছু একটা শুনেছিলাম, ভুল করে মাফ করবেন, সেখানেও প্রায় 1 কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেলছে শুধুমাত্র বাসের বুকিংয়ের জন্য। তো সেরকমই একটি বাস যেখানে নাকি পুরুলিয়ার কর্মীরা ছিল, সেই কর্মীরা যে বাসে ছিল সেটা ঝাড়খণ্ডে যখন যাচ্ছিল, ঝাড়খণ্ডের উপর দিয়ে কথা নেই বার্তা নেই, সেখানে একটা মাটির ঢিপি ছিল, সেখানে গিয়ে সোজা ধাক্কা মারে, এবং বাসটার ছবিও দেখতে পাচ্ছেন সামনেটা একদম তুবড়ে গেছে। খবরের যে রিপোর্টিংটা রয়েছে সেখানে বলছে কোনো হতাহতের খবর নেই, অথচ ওই হেডলাইনের নিচে সেখানে বলা হচ্ছে যে কয়েকজনের সামান্য চোট লেগেছে। এই কথা জানার পরেই নাকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলেছে যে না, তোমাদের আর দিল্লি যেতে হবে না, তোমরা ব্যাক করে চলে এসো, এবং এই বাসটি যেহেতু পুরুলিয়ার কর্মীরা ছিল তাদেরকে পুরুলিয়াতেই ড্রপ করে দেওয়া হবে, এমন একটা কথা নাকি শোনা যাচ্ছে। কিন্তু এখানেই তো ইঙ্গিতটা স্পষ্ট, প্রতি পদে 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 বাধা পড়ছে, অর্থাৎ এটা করো না, এটাই তো ইঙ্গিত। আমরা কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে, সেখানে যদি একটার পর একটা এরকম বাধা আসে, তখন সেখানে আমাদের একবার রিথিঙ্ক করতে হয় কি আমরা কি সঠিক পথে যাচ্ছি। সেই ইঙ্গিতটাই কি বারবার দিচ্ছে যে তোমাদের পলিটিক্যাল গেম খেলতে গিয়ে তৃণমূলের নেতারা আলটিমেটলি কি বাংলার মানুষকে, সাধারণ কর্মী সমর্থকদের, তাদের কি বড় বিপদের মুখে ফেলে দিচ্ছ? কেন প্রশ্নটা উঠছে? দেখুন, এখানে যখন ট্রেন বাতিল হয়ে গেল, তখন অভিষেক ব্যানার্জি বললেন আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করে ফেলবো, এবং তারপর আমরা দেখলাম এই বাসগুলোর ব্যবস্থা করা হয়েছে, সেই বাসে করে যাচ্ছে, খুব ভালো কথা। এখন বাসে করে যদি যাওয়া হয়, সেই বাসে একজনও নেতা, মন্ত্রী, সাংসদ গেছেন, খবর পেয়েছেন?
আমি দেখিনি, আমি শুধু দেখেছি ওই সাংসদরা মন্ত্রীরা এসে বাসের সামনে এরকম করে তৃণমূলের পতাকা নাড়াচ্ছেন আর বাসগুলো যাচ্ছে, তারপর সেই ড্রোন ফোন দিয়ে দেখিয়ে হেভি প্রচার চলছে, কিন্তু এই বাসগুলোর মধ্যে একজনও নেতা মন্ত্রী সাংসদ এমএলএ কেউ গেছেন আমি অন্তত দেখতে পাইনি। কেউ যদি কোনো সেরকম দেখেন যে হ্যাঁ কোনো প্রথম শ্রেণীর নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ এই বাসগুলোতে যাচ্ছেন আমাকে কাইন্ডলি জানাবেন বা ছবিটা পাঠাবেন, আমি সেটা নিয়েও খবর করতে চাই। কিন্তু যেটা তৃণমূল কর্মী সমর্থকদের বলছি, দেখুন আপনাদের বাস দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর নিজেরা কিসে যাচ্ছে? নিজেরা যাচ্ছে রাজধানী এক্সপ্রেসে, নিজেরা যাচ্ছে ফ্লাইটে, আর আপনাদের বাসে পাঠিয়ে দিচ্ছে। সেদিনকে অভিষেক ব্যানার্জি কি বললেন? অভিষেক ব্যানার্জি বললেন যে আপনাদের যদি কোনো রাজনৈতিক শত্রুতা থাকে, অর্থাৎ বিজেপির নেতাদের বা বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহদের উদ্দেশ্যেই বোধ হয় কথাটা বলেছিলেন, যে আপনাদের যদি কোনো রাজনৈতিক শত্রুতা থাকেন আমাকে মারুন, আমার এই এমএলএদের মারুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু কর্মীদের গায়ে যদি হাত পড়ে তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না, আগামী দিনে রাজনৈতিকভাবে এর জবাব বাংলার জনগণ দেবে। এবার এই এই কথাটার মধ্যে ইঙ্গিতটা কি রয়েছে? যদি তার গায়ে হাত দিতে হয় বা তার এমএলএদের গায়ে হাত দিতে হয় তাহলে তাদেরকেও ওই বাসে থাকতে হবে, অথচ একটা কেউ এমএলএ বা তিনি ওই বাসে যাচ্ছেন না, তারা যাচ্ছেন ফ্লাইটে, তারা যাচ্ছেন ট্রেনে। এখন ট্রেনের মধ্যে ঢুকে বা মাঝপথে ফ্লাইটের মধ্যে উঠে কেউ তো তাদের গায়ে হাত দেবে না, যেটুকুনি হাত দেওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এই বাসে করে যারা যাচ্ছে, এবার সেটাও কেউ শুধু শুধু করবে না। কিন্তু এর আগে তৃণমূলের যে ইন্টেনশনটা ছিল এই ধরনের গন্ডগোল পাকিয়ে পলিটিক্যাল মাইলেজ নেওয়া, সেটা ত্রিপুরাতে গিয়ে এস্টাবলিশ হয়ে গেছে। সেখানে তৃণমূলের নেতারা গিয়ে পকেটে করে ব্লেড নিয়ে ঘুরছিল, প্রভোকেটিং কথা বলছিল তাদের নেত্রীরা, সেখানে বাইক জ্বালানো হচ্ছিল, বাইক ভাঙা হচ্ছিল, এই ধরনের যে ইনসিডেন্ট হয়েছে সেখানে কিন্তু তারপরে পুলিশ কড়া অ্যাকশন নিয়েছে। এবং তৃণমূলের যে এই ইন্টেনশন আছে সেটা ত্রিপুরাতে যখন এস্টাবলিশ হয়েছে এবং অভিষেক ব্যানার্জি যখন এই কথা আগে থেকে বলছেন, তাহলে কি এই বাসে করে যারা যাচ্ছেন তাদেরকে দিয়েও একটা প্রভোকেটিং এরকম কিছু করা হবে যেখানে মারধরের পরিস্থিতি হতে পারে, আর সেই মারটা খাবেন এই বাসে যারা যাচ্ছেন? তারা দাবি তো করছেন বাংলার সাধারণ মানুষকেও নাকি নিয়ে যাচ্ছেন, জব কার্ড হোল্ডারদেরও নিয়ে যাচ্ছেন, তারা বা যারা তৃণমূলের কর্মী সমর্থক আছেন যাদের ফ্লাইটে যাওয়ার ক্ষমতা নেই, রাজধানী এক্সপ্রেসে যাওয়ার ক্ষমতা নেই, তারা এই বাসে করে যাচ্ছেন, মারধরটা তারা খাবেন? এবার দেখুন এটাকে কেন পলিটিক্যাল ড্রামাবাজি বলছি, যদি সত্যি 1,15,000 কোটি টাকা কেন্দ্রের কাছে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত থাকতো এবং কেন্দ্র অন্যায়ভাবে সেটা আটকে রেখেছে, সবার আগে যেটা করত এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা বা এই এর বিধানসভা, সেখানে বিধানসভায় গিয়ে শ্বেতপত্র প্রকাশ করত যে এই দেখুন এটা এই হোয়াইট পেপার করলাম, কেননা গণতান্ত্রিক পরিবেশে ফেডারেল স্ট্রাকচারে শ্বেতপত্র হচ্ছে শেষ কথা, এই আমাদের প্রাপ্য, এইভাবে আমাদের ঠকিয়ে রেখেছে এবং সেইখানে বিধানসভার অভ্যন্তরে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল যারা রয়েছে, মানে এক্ষেত্রে আইএসএফ, তাদেরকে রীতিমতো চাপে ফেলা হতো, বিশেষ করে বিজেপিকে, যে তোমাদের দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, দেখো বাংলার মানুষকে কীভাবে বঞ্চনা করছে, এবং সেক্ষেত্রে বাংলার বিজেপি বিধায়কদের নিয়ে এবং আইএসএফের বিধায়কদের নিয়ে একটা সর্বদল সেখানে দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করতো, কিন্তু সেই শ্বেতপত্র তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে, অর্থাৎ তারা যে দাবিটা করছে সেই দাবিটা যে ঝুটা সেইটুকুনিও তাদের কাছে স্পষ্ট, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই রকম একটা কথা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। এই 1,15,000 কোটি টাকা অভিষেক ব্যানার্জি বারবার বলছেন, আছে তার হিম্মত যে তার দলকে বলবে এটা বিধানসভায় শ্বেতপত্র হিসাবে প্রকাশ করো এবং তারপর এখানে সর্বদল আমরা ডাকবো এবং সেই সর্বদলের যারা সদস্য রয়েছেন তারা বিধানসভার অভ্যন্তরে রয়েছেন কি বাইরে রয়েছেন দেখার দরকার নেই, সবাইকে নিয়ে দিল্লি যাবো, পারছেন? মুখে শুধু বলছেন সবাই চলো দিল্লি, কিন্তু কাজে তারা প্রকাশ করতে পারছেন না, অর্থাৎ এই 1,15,000 কোটি টাকার কথাটা পুরোটাই গল্প। দু নম্বর যে জায়গাটা রয়েছে, যে এখানে যদি সত্যিই তাদের প্রাপ্ত থাকতো তাহলে তারা লোকসভা বা রাজ্যসভায় এই নিয়ে কথা তুলতে পারতো, আজ অবধি এই নিয়ে কোনো কথা তুলেছে? আজ অবধি সারা ভারতবর্ষের সামনে নিয়ে এসছে যে বাংলাকে এইভাবে বঞ্চনা করা হচ্ছে? শুধু বাংলায় এই কথাটা বলছে, তার কারণ ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য হিন্দিভাষী এবং যেটা দক্ষিণাত্যের রাজ্য আছে তারা দক্ষিণাত্যের ভাষায় বলে, বাংলাটা তারা এতটা বোঝে না, তাই বাংলায় যে গল্পটা দেওয়া হচ্ছে সেটা বাংলা ত্রিপুরার বাইরে বেশিরভাগ মানুষ বুঝবেন না। এবার
যেহেতু এখানকার মানুষের কথা বা এখানকার বলা কথা সেইভাবে সারা ভারতবর্ষ বুঝছে না, যা খুশি গাল গল্প কিন্তু তারা দিয়ে যাচ্ছেন সেই সুযোগটাকে নিয়ে। যদি সত্যিই তাদের সেই জায়গাটা থাকতো, হিম্মতটা থাকতো এবং সেটা তারা সত্যি কথা বলছেন, তাহলে অবশ্যই লোকসভায় বা রাজ্যসভায় এই কথাটা তুলতেন, তারা সেই কথা তোলেননি। তিন নম্বর যে জায়গাটা, কথাই কথায় তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার তারা কিন্তু ছুটে যায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, SLP অনেক কিছু তারা করে যে কোনো জায়গায়, মানে তাদের এগেনস্টে রায় হয়ে গেলেই তারা কিন্তু ছুটে যায়। কিন্তু এই ব্যাপারে একবারও তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে যে দেখো এটা আমাদের ফেডারেল স্ট্রাকচার, আমাদেরকে এইভাবে কেন্দ্র ঠকাচ্ছে, এইভাবে বাংলার মানুষকে বঞ্চনা করছে, করেনি। তাহলে এই স্টেপগুলো যখন করছে না, যে পদ্ধতিতে টাকাটা পাওয়া সম্ভব সেইটা করছে না, এই দিল্লিতে গিয়ে ধর্ণা দেবে তাতে টাকা চলে আসবে, এটা হয়? সুতরাং এটার পিছনে পুরোটাই পলিটিক্যাল গেম রয়েছে এবং নিজেদের পলিটিক্যাল গেমটা খেলতে গিয়ে সাধারণ মানুষকে কিন্তু আলটিমেটলি তারা বিপদের সামনে ফেলে দিচ্ছেন। এর থেকেও বড় কথা যেটা, দেখুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতির একটা সংস্পর্শ এসে গেছে, সেটা যতই তারা বলুন জিরো টলারেন্স উইথ করাপশন, আজকে কিন্তু সেটা আর কেউ বিশ্বাস করছে না। কেননা তাদের দলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে যে লোকটা বসে থাকতো সেই পার্থ চ্যাটার্জি চোর ফেরেববাজ হিসেবে প্রমাণিত হয়েছে, জেলে গেছে। মানিক ভট্টাচার্য যে এতদিন প্রাথমিক ওই চেয়ারম্যানটা সামলেছে এবং তাকে নতুন করে পলাশীপাড়ার টিকিট দিয়ে বিধায়ক করেছে, সে একটা চোর ফেরেববাজ ধরা পড়েছে, জেলে গেছে। জীবন কৃষ্ণ সাহা এবারে টিকিট পেয়েছে, ওই আইপ্যাক নাকি নিয়েছিল বেছে বেছে এই চোরগুলো কি টিকিট দিয়েছে, এবং সে যে ফেরেববাজ ধরা পড়েছে, জেলে গেছে। অনুব্রত মণ্ডল কোনো MLA MP নয় কিন্তু জেলা সভাপতি দীর্ঘদিন ধরে, একটা চোর ফেরেববাজ, তাকেও আজ অবধি তাকে তৃণমূল সরাতে পারেনি, সে যে চোর ফেরেববাজ ধরা পড়েছে, জেলে গেছে। এবং সবথেকে বড় কথা, তাদের দলের যে যিনি সাধারণ সম্পাদক, সে একটা কোম্পানির CEO পোস্টে বসে আছে, জানতেন আপনারা, সেটা আজকে ধরা পড়েছে, এবং সেই কোম্পানিটা সম্ভাব্য ফেরেববাজির সঙ্গে যুক্ত আছে, এবং সেই ফেরেববাজির টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তিনি এর সঙ্গে জড়িত কিনা, সেইটা নিয়ে আজকে কিন্তু ইডি তদন্ত করছে এবং হাইকোর্ট সেটা মনিটর করছে। এবার হাইকোর্ট মনিটর করছে, তার মানে একটা জায়গায় স্পষ্ট যে হাইকোর্টও কনভিন্স হয়েছে যে তিনি এইসব ফেরেববাজি চিটিংবাজির সঙ্গে যুক্ত থাকতে পারেন। হাইকোর্ট কিন্তু একবারও বলেনি তাকে এই তদন্তের আওতা থেকে মুক্ত করতে হবে, তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ নেই, তার বিরুদ্ধে পলিটিক্যাল ভেন্ডেটা হচ্ছে, বলেছে আদালত? বলেনি। সুতরাং এরা দুর্নীতিতে ফেঁসে গেছে এবং সেই দুর্নীতিতে ফেঁসে যাওয়ার ফলে এইসব পলিটিক্যাল গেম খেলে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, আর তাতে সামনে এগিয়ে দিচ্ছে কাদেরকে, সাধারণ মানুষকে, দলের কর্মী সমর্থকদের, আর নিজেরা ফ্লাইটে চলে যাচ্ছে, AC ট্রেনে চলে যাচ্ছে, যেখানে তাদেরকে কেউ ছুঁতে পারবে না, কিন্তু যাদেরকে ছুঁতে পারবে তাদেরকে বাস দিয়ে নিয়ে চলে যাচ্ছে, পলিটিক্যাল ভিকটিম করে দিচ্ছে। এরপর কোনো একটা প্রভোকেটিং ঘটনা হবে, সেখানে মারধর হবে, যেটার আশঙ্কা খোদ অভিষেক ব্যানার্জি করেছে, এবং সেটার উপর দাঁড়িয়ে রাজনীতি করবে, দেখো আমাদের দলের লোকেদের মারছে, মাইলেজ পেয়ার চেষ্টা করবে। কেননা দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়ে ওই 1,15,000 কোটি টাকা আনা সম্ভব নয়, এটা সকলেই জানে, একটা বাচ্চা ছেলেও জানে। যে পদ্ধতিতে পাওয়া সম্ভব ছিল তার একটা সম্ভাব্য পদ্ধতিও তৃণমূল কংগ্রেস নেয়নি, এবং সেখান থেকেই স্পষ্ট এই 1,15,000 কোটি টাকার যে দাবি সেটা সম্পূর্ণ ভুয়ো, ভ্রান্ত, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। আর সেই জায়গা থেকেই কি কর্মীদের এইভাবে এগিয়ে দেওয়া হচ্ছে, লেলিয়ে দেওয়া হচ্ছে মার খাওয়ার জন্য? আর তাই কর্মা বারবার ইঙ্গিত পাঠাচ্ছে, বন্ধ করো এই নাটক, বন্ধ করো এই নাটক, ট্রেন ক্যান্সেল, ফ্লাইট ক্যান্সেল, বাসের অ্যাক্সিডেন্ট। এরপরও যদি না বোঝেন তাহলে আগামী দিনে কি আরও বড় বিপদ, এই যারা বাসে যাচ্ছেন, যারা এই পুরো গেমটার ভিকটিম হচ্ছেন, যাদেরকে এখানে সোজা কথায় বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের জন্য নেমে আসতে চলেছে, সেই প্রশ্নটা কিন্তু নতুন করে উঠতে শুরু করে দিয়েছে। আপনাদের কি মনে হয়? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।